কাশ্মীরি ফাইলসেই হোক বা জি ফাইলেই হোক, জি ফাইলে সমাজের ঘৃণার সৃষ্টি করে, তেনে ধরনের ফাইল সৃষ্টি নহয়। কাশ্মীরি পণ্ডিত সকলের ওপর অন্যায় অত্যাচার হওয়াটো সঁচা, কিন্তু সেই অন্যায় অত্যাচারের কারণে দায়ী আছিল জগমোহন, যিজন জগমোহন আর এস এসর সদস্য, বিজেপির সদস্য। কিন্তু ঘৃণার ফাইল সৃষ্টি করার মই পক্ষপাতি নহয়। কোনোবাই কাশ্মীরি ফাইলস বনাব, কোনোবাই নেলি ফাইলস বনাব, কোনোবাই গোধরা ফাইল বনাব, এইবর দ্বারা সমাজের এক লাভ নয়, আমাক প্রেম লাগে, ঘৃণা নালাগে। অসম চলচ্চিত্র উন্নয়ন নিগম মূলত অসমীয়া সিনেমার প্রমোশনের কারণে কাম করব। দুঃখের বিষয় যে অসম চলচ্চিত্র উন্নয়ন আর বিত্ত নিগমে এখন ঘৃণা বিয়পা সিনেমাক প্রমোট করে আছে, কিন্তু অসমীয়া সিনেমার কারণে কাম করা নাই। অসম চলচ্চিত্র উন্নয়ন আর বিত্ত নিগমক অনুরোধ করেছো, তেওঁলোকে ঘৃণার সিনেমাখনের কারণে যে হাত কাম করেছে তার আধা এফর্টও যদি অসমীয়া সিনেমার শ্রীবৃদ্ধির কারণে লগায়, মই তেওঁলোকক ধন্যবাদ জানাই। এনকাউন্টার আমি বিরোধী, দরকার হলে ফাস্ট ট্রেক কোর্ট করক, 24 ঘন্টার ভিতর আদালতত বিচার করে 18-র 18তম শাস্তি দিয়ক, আমি তার পক্ষত আছো। এনকাউন্টার স্বৈরতন্ত্রতে হয়, এনকাউন্টার সমাজক বিভ্রান্ত করার এক কৌশল। আমি যিকোনো ধরনের এনকাউন্টার, সে কলা লড়াই হোক বা আন কোনো এনকাউন্টারে হোক, আমি সকল ধরনের এনকাউন্টারের বিরোধী, আমি আইনের শাসনের পক্ষ। বর্তমান সরকারে এনকাউন্টার করে, মই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক প্রশ্ন করব খুঁজছো যে এনকাউন্টার ইমান করে আছে, আপনার কেন্দ্রীয় সরকার কেউ নক আসারাম বাপুক এনকাউন্টার করবলে? আসারাম বাপুক আপনার ওয়াই ক্যাটেগরি দিয়ে, আর ইয়াত রাম শ্যাম যদু মধু রহিম এওলোকক আপনার এনকাউন্টার করে, আসারাম বাপুর ক্ষেত্রে আপনার কেউ সাহস নয়? মূল্যবৃত্তিত জনগণক জুরুলা করে পেলাইছে বিজেপি সরকার। 5খন রাজ্য নির্বাচন শেষ নোহালেকে পেট্রোল ডিজেলের মূল্য বড়া নাছিল, যে নির্বাচন শেষ হল লগে লগে বড়াই দিল। তো দেশের জনগণে আগন্তুক দিনের সিদ্ধান্ত লব লাগবে, করবাত হয়তো আমিও বুঝাত ব্যর্থ হয়েছি, কিন্তু জনগণেও বুঝব লাগিব যে ডকাইত সরকারখনের কিমান দিন রাখি। টেট শিক্ষকর আন্দোলনের প্রতি মোৰ পূর্ণ সমর্থন আছে, সরকারে আন্দোলনকারী সকলক মর্যাদা দেওয়া উচিত, যি ব্যবহার মুখ্যমন্ত্রী বা সরকারে করেছে তেওঁলোকৰ লগত এয়া অন্য। শিক্ষকে যদি আন্দোলন করব নোৱাৰে, শিক্ষকে কেনেকে সিনেমা চাবলে যাব পারে? কাম বাদ দি এই সরকার অত্যাচারী সরকার হয়, মানুষের গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে, সেই অধিকার রাইজক প্রদান করব। এই খবরবিলাক পায় কেনেকে? যদি আজমল সাহাবর তাতে খবর আছে যে কংগ্রেসের প্রতিনিধিয়ে ক্রস ভোটিং করব, সেই খবর হিমন্ত বিশ্ব শর্মায় তেখেতক দিছে নেকি? ভোট হওয়ার পিছতে গম পাওয়া যাব কোনপিনে কার ভোট যাব, এনেকাও তো হব পারে। আগতে আমি ইউডিএফর দেখিছো তেনেকুৱা, এনেকাও তো হব পারে মনে মনে ইউডিএফর বিধায়ক সকলেই বিজেপিক ভোট দিব আর তেওঁলোকৰ এজেন্টে তেওঁলোককে দেখাব। মোৰ হাতত যদি খবর আছে পূর্বর, বহু সময় এজেন্টেই ক্রস ভোটিং করেছে, গতি ইউডিএফর যে নির্বাচনের যিজন এজেন্ট থাকিব যদি ক্রস ভোটিংৰ ঠিকাটো লৈ থয় দেখাব ইউডিএফর বিধায়ক সকলে, তেওঁলোকৰ কথাবিলাক পোহৰলৈ নাহিব, মিছাতে কংগ্রেসের বিধায়ক সকল সন্দেহ আর অবিশ্বাসের পাত্র হবে। আজি একো নকও, এই কারণে নকও যে আমি 31 মার্চত আমার প্রার্থী দিছো, সকলের সমর্থন আমাক লাগে। এতিয়া মই এনে কোনো কথা কব খোঁজা নাই যার কারণে কোনোবাই কিবা সুযোগ লব পারে ভোট নিদিয়ার, এনেকুৱা কোনো কথা মই কব খোঁজা নাই। কারণ সম্মুখত একটা নির্বাচন আছে, সংখ্যাটো বিরোধী প্রার্থীর আছে, যদি ডকাইতি করে বিজেপিয়ে সেটা তো বেলেগ কথা, মুখ্যমন্ত্রী যদি ডকাইতি করে বেলেগ কথা। চুর ডকাইতর সরকারের কাম হয়েছে চুর ডকাইত প্রতিরোধ করা, এটা যদি মুখ্যমন্ত্রী নিজে ডকাইতিত লাগে
চুর ডকাইত কোনে প্রতিরোধ? আমি চেষ্টা করে আছো যাতে কোনো চুরি করব নয়, কোনো ডকাইতি করব না।